রুদ্র? হঠাৎ রুদ্রের নাম শুনে আপনা আপনি স্পর্শে ভুরুকুঞ্চিত হয়ে এলো। সন্ধ্যান কণ্ঠে জিজ্ঞেস করল, রুদ্র কি কি করেছো? নিধি কিছু একটা বলতে চাইল কিন্তু পারল না। তার আগে ওর কাছ থেকে স্বামী মুঠোফানটা কেড়ে নিয়ে বলল, কি করেছে তা পরে বলতাছি, আপাতত কোনো আজগুবি কথা কানে নিস না। স্পর্শের কপালে ভাষাবার দ্বিগুণ হলো। মানে কি, কি লুকাচ্ছিস তোরা? হয়েছেটা কি? তেমন কিছু না, দুপুরে তোর বাসায় আসবো আমরা সবাই, তখন সামনাসামনি বসে সব বলবো নে। আর হ্যাঁ, আজ ভার্সিটি আসার প্রয়োজন নেই। মানে কি বল, কি হয়েছে? নাহলে আমি এক্ষুনি আসছি। আরে বাল, রুদ্রানীর স্পর্শীর পাল্টা কোনো প্রশ্ন করার পূর্বে নিধির ফোনে ব্যালেন্স শেষ হয়ে যায়, ফোনটা কেটে গেল। স্পর্শী কান থেকে ফোন নামালো, কিঞ্চিত সময় বিস্ময় বিমূর্ম দৃষ্টিতে নিজের ফোনের মুঠোর দিকে তাকিয়ে থাকলো। কি হয়েছে সেটা ধারণা ঠিক করতে না পারলেও তার বুঝতে দেরি নেই, ভার্সিটিতে বড় ধরনের কোনো কাহিনী হয়েছে যা কিনা ঘটিয়েছে রুদ্র। কিন্তু তাকে এখন সেই বিষয়ে বলা হচ্ছে না। কেন হচ্ছে না তা বুঝে উঠতে পারল না স্পর্শী। আচ্ছা, বিষয়টা আবার তাকে ঘিরে নয় তো? ভাবনাটা মাথায় আসা মাত্রই স্থির হয়ে আর বসে থাকতে পারল না স্পর্শী। দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ভার্সিটিতে যেতে হবে তাকে। ঘটনা কি হয়েছে তা না জানা পর্যন্ত অশান্ত মনের অবকাশ মিলবে না। তুই কি পাগল? কোন আক্কেলে তুই স্পর্শীকে ফোন করে সব বলতে গেছিস? একটু কি কথা পেটে রাখা যায় না? কে আসামি নিধির উদ্দেশ্যে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল। নিধি পাল্টা প্রশ্ন করল, না বলে আর কতক্ষণ? তোর কি মনে হয় আমি না বলে স্পর্শী এ সম্পর্কে কিছু জানতে পারবে না? ভার্সিটিতে এখন সবচেয়ে হট অ্যান্ড ট্রেন্ডিং টপিক এটাই, সবার মুখে মুখে একই কথা। চারিদিকে কি এক বিশ্রী অবস্থা দেখছোস? কিয়া বললো, মানছি সবটা, কিন্তু ফোনে বলে তুই পুরো ঘটনা ঠিক মতো বোঝাইতে পারবি? বোঝাইলেও তো এরপর স্পর্শী কীরকম রিয়্যাক্ট করবে সে খেয়াল আছে, ভেঙে পড়বে ও। ওকে সামলানোর জন্য হলেও আমাদের থাকতে হবে, স্বামী বলে ওঠে। কিন্তু স্পর্শীকে জানানোর প্রয়োজন। যত যাই হোক, সম্পূর্ণ বিষয়টা ওকে নিয়েই, ইতিমধ্যে কত দেরি হয়ে গেছে দেখছোস? কে সম্মতি জানিয়ে বলে, জানি কিন্তু আমি বলতাছি না যে জানাবো না। যাবো তো ওর বাসায়, তখন জানাবো, এখন তার আগে দেখি কিছু একটা করা যায়নি। নির্বাণ স্যার কোথায় জানোস? তার কানে খবরটা কি গেছে নাকি? না, সেটা জানা দরকার, না জানলে তাকে জানাতে হবে আগে, এরপর যা করার সেই করতে পারবে, বিষয়টা আমাদের সকলের নাগালের বাইরে। মায়ের দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ এটা করা যায়, তবে রুদ্র কত নিম্নমানের কাজ করেছে সেটা দেখছোস? মানে কি থেকে কি বানায় দিছে পুরো বিষয়টা, আমার তো গা জ্বলতাছে। ওই শালাকে পাই একবার, জিন্দা যদি পুঁতে না ফেলছি। নিধি অপভাষা একটা কটুবাক্য করে বলে, নাম নিবি না ওর, মানুষের কাতারে পরেও নর্দমার কিট একটা, রিভেঞ্জ নিতে গিয়ে একটা মেয়ের সম্মানে কিভাবে হাত দিতে পারলো ও, নরপিশেষ একটা। কেমন মন্থরকণ্ঠে বলে, সব দেখে তো আমারই কান্না পাচ্ছে, সেখানে স্পর্শী কিভাবে সহ্য করবে মানুষের এই কটু কথা, ব্যঙ্গার্থ বাজে কথাগুলো, এমন না হলে কি হতো না, খুব জরুরি ছিল এমন হওয়া। নিধি ক্ষীণ সুরে বলে, গুজব রটাতে সময় লাগে না বুঝলি, শুধু এক কান থেকে আর এক কান গেলেই হয়, বাকিটা চোখের পলকে আগুনের মতো ছড়িয়ে পড়ে। স্বামী বলে, থাক আপাতত একথা বাদ দে, আগে চল নির্বাণ স্যারকে খুঁজি, এমনি দেরি হয়ে গেছে। মাইন সাইচা নিয়ে বলল, হুম চল। ভাড়া মিটি স্পর্শী রিক্সা থেকে নামলো, মাথায় ওনাটা ভালো মতো টেনে নিধি কল করবে বলে ব্যাগ থেকে মোবাইলটা বের করতে করতে এগোলো সামনের দিকে। ব্যাগ থেকে মুঠোফোনটা বের করে চারিপাশে একবার তাকাতে বুঝতে পারল প্রায় শতাংশ মানুষের দিকে তাকিয়ে আছে, কেউ বা পাশের জনকে ডেকে ফিসফিসিয়ে কী যেন বলছে, আর ফোনের মধ্যে কিছু একটা দেখিয়ে তার দিকে ইশারা করছে। বিষয়টা অতীব মাত্রায় দৃষ্টিকটু ঠেকল স্পর্শীর কাছে, সেই সাথে কৌতূহল জাগলো মনের মাঝে। নিচের দিকে একবার তাকালো, তার পোশাক আশাক কোনো ত্রুটি আছে কি না দেখতে, কিন্তু চোখে পড়ার মতো তো কিছুই পেল না। স্পর্শী বুঝে উঠতে পারল না তাকে ঘিরে ঘিরে মানুষ কেন দেখছে। একরাশ দুশ্চিন্তা নিয়ে স্পর্শী নিধিকে ফোন লাগালো। নিধি ফোন ধরা মাত্র স্পর্শী জিজ্ঞেস করে উঠল, কই তোরা? নিধি মিহি কণ্ঠে প্রত্যুত্তর করল, টিচার্স রুমের দিকে আসি। কেন? আমি ভার্সিটিতে আসি, স্মৃতিস্তম্ভের দিকে যাচ্ছি। নিধি আশ্চর্যজনিত কণ্ঠে বলল, কি তোকে না আসতে মানা করল স্বামী? তাও কেন আসলি তুই? কারণ তো বলিনি, কেন আসবো না? আসলে সমস্যা কোথায়? আর হয়েছেটা কি বলবি তোরা? স্পর্শীর কথা অনাগ্রহ করে নিধি স্বামীকে ডাক দিল।
স্পর্শী ফোনের ওপার থেকে শুনতে পেল, নিধি বলছে স্পর্শী ভার্সিটিতে আসছে, কি করব এখন? স্বামী প্রত্যুত্তর করল, ড্যাম ম্যান, ওকে না মানা করলাম আমি আসতে, উফ মেয়েটা একটা কথাও শোনে না, কই এখনো? নিধি বলল, স্মৃতিসম্ভের দিক দিয়ে যাচ্ছে বলল, চলো এদিকে তাড়াতাড়ি। শেষ কথাটাকে বলল সেটা বুঝে ওঠার আগেই নিধি বলে উঠল, তুই ওই দিকটাই থাক, আমরা আসতাছি। স্পর্শী আচ্ছা বলার পূর্বে লাইন কেটে গেল। কপালের ভাত যেন এবার গাড়াই হলো স্পর্শী, হচ্ছেটা কি, এমন আচরণ কেন করছে সবাই? ওর প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার আগেই তার ডান পাশ থেকে কারো উচ্চস্বরে বিদ্রুপের হাসি শুনতে পাওয়া গেল, সেই সাথে কাউকে নিয়ে অপ্রীতিকর কিছু কথা যা ছিল অতীব মাত্রায় জঘন্য। গা ঘিন ঘিন করে উঠল স্পর্শী, সে পুনরায় আশপাশ তাকালো কথাগুলো কে বলছে তা দেখার জন্য, কিন্তু ঠিক ঠাউর করতে পারল না কথাটা কারা বলেছে। তবে একটা জিনিস পরিলক্ষিত করতে পারল যে এখনও মানুষ ওকে দেখেই চলছে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই চলছে, চোখে মুখে সকলেরই চরম অবজ্ঞা আর তাচ্ছিল্যতার ভাব এবং ঠোঁটের কোণে শ্লেষের হাসি, তাদের মুখের দিকে তাকিয়ে স্পর্শী শুধু এটাই মনে হলো সবটা যেন তার জন্যই, তার প্রাপ্য এসব। কিন্তু কি করছে সে, মানুষ কেন তাকে এভাবে দেখছে, কারণ খুঁজে পেল না। চরম হতাশায় পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল স্পর্শী, সেই সাথে সকলের দৃষ্টি কেন্দ্রবিন্দু হয়, প্রচণ্ড অস্বস্তি বোধ করল সে। আর সবাই কেমন যেন করছে কে জানে, কোনো কিছুই বুঝতে না পেরে হাঁটা দিল সামনের দিকে। কিছু দূর যেতে রুদ্র এবং ওর বন্ধুরা স্পর্শীর সামনে এসে ওর পথ আটকালো। তার ছিল্লভরা কণ্ঠে রুদ্র বলে উঠল, কোথায় যাওয়া হচ্ছে? মূর্তি স্পর্শীর অভিব্যক্ত বিরক্তিতে পরিপূর্ণ হলো, দিস নন অফ ইয়ার বিজনেস, রুদ্র অম্মকণ্ঠে বলে। ওহো তাই নাকি, স্পর্শী কথা বলতে চাইল না, পাশ কাটিয়ে চলে আসতে নিলে রুদ্র স্পর্শী হাত ধরে বসল, আরে কোথায় যাচ্ছ, কথা তো শুনে যাও আমার। রুদ্র হাত ধরামাত্র স্পর্শী এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে দিয়ে চিৎকার করে বলল, সাহস কীভাবে হয় তোমার আমার হাত ধরার? রুদ্রের ঠোঁটে তখন বিদ্রুতাপিক হাসি, আমি হাত ধরলে তোমার গায়ে ফুসকা পড়ে যায়, অথচ যখন অন্যদের বিছানায় উঠে পড়ো তখন কিছু হয় না, গা জ্বলে না, ঘৃণা হয় না নিজের প্রতি, মরে যেতে ইচ্ছা করে না? স্পর্শী চেঁচিয়ে ওঠে, একদম চুপ, তোমার সাহস কিভাবে হয় আমাকে নিচু মনের কথা বলার? হু দ্য হেল আর ইউ? ওহো প্লিজ আর নাটক করো না, এখানে উপস্থিত সকলে তোমার আসল চেহারা জানে, তুমি যে কতটা নিম্ন মনের এবং রাস্তার মেয়ে তার এখানে কারো অজানায় নয়, তাই আর সতীশে যে লাভ নেই, রাস্তার বেশ্যাবাদে তুমি কিছুই না, না এর থেকে বেশি তোমার দাম। আর কিছু বলার পূর্বে স্পর্শী রুদ্রে গেলে নিজের সর্বোচ্চ জোর দিয়ে থাপ্পড় মেরে বসে, প্রচণ্ড রাগে শরীর কাঁপছে তার। স্পর্শী দাঁতে দাঁত চেপে বলে, আর একটা কথাও নয়, আমি কেমন তা আমি ভালো করেই জানি, কারাদা দু টাকা দামের ক্যারেক্টার সার্টিফিকেট আমার লাগবে না, যে নিজে নর্দমার কিট সে কি আর অন্যকে জাস্টিফাইড করবে? রুদ্র স্পর্শীর কণ্ঠ শুনে আশেপাশে তখন অনেকেই জড়ো হয়ে গেছে, নিজের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, তা দেখে রুদ্র মুসকে হাসল, গালে হাত দিয়ে বলে, তার মানে বলতে চাইছো তুমি সতী, একদম পিওর আর ইনোসেন্ট? যদি তাই হয় তাহলে এই ছবিগুলোর মানে আমাকে একটু বোঝাবেন মিস স্পর্শী? উপস মিসেস স্পর্শী, আপনি তো আবার বিবাহিত, রাইট? কথাটা বলে রুদ্র ফোন বের করে স্ক্রল করে কিছু ছবি বের করে স্পর্শীর সামনে তুলে ধরে এবং উচ্চস্বরে বলে, বিবাহিত হওয়া সত্ত্বেও অমন অপকর্ম করতে লজ্জা করে না? কিভাবে পারো নিজের স্বার্থ হাসিল করতে, একজনকে ঠকিয়ে আরেকজনের বিছানায় উঠে পড়তে, বিবেকে বাঁধে না তোমার? রুদ্রের কথা স্পর্শী এবার কোনো প্রত্যুত্তর করল না, শুধু নির্বাক নির্জীব স্তম্ভ নয়নে তাকিয়ে থাকলো রুদ্রের মুঠোফোনের ভাসতে থাকা ছবিগুলো এবং তার উপর লেখা ক্যাপশনটার দিকে, মুখের ভাষা হারালো যেন তখনই। কিঞ্চিৎকাল ছবিটার দিকে তাকিয়ে থাকতে পুরো বিষয়টা ধীরে ধীরে তার নিকট পানির মতো পরিষ্কার হয়ে দাঁড়ালো, তার মানে সকাল থেকে ঘটা তার সাথে যাবতীয় ঘটনা সূত্রপাত এখান থেকেই। কি এখন কথা বলছো না কেন? সত্য সামনে আসতে কথা সব নাই হয়ে গেল। রুদ্রে হুঙ্কারে শুরু কণ্ঠে স্পর্শীর ধ্যান ভাঙল, সে এক পলক শীতল দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে পুনরায় মোবাইলের কৃত্রিম স্ক্রিনে ভাসতে থাকা সেই ছবিগুলোর দিকে তাকালো। ছবিগুলো তার আর নির্বাণের বিভিন্ন মুহূর্তের, যা কিনা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে অতি মিষ্ট, যার মধ্যে নেই কোনো অশ্লীলতা, অশ্লীলতা আছে শুধু পবিত্রতা শুদ্ধতা, কিন্তু কালক্রমে বিষয়টা
সম্পূর্ণ বিপরীত রূপ ধারণ করেছে। শুধুমাত্র ছবিগুলো তুলে ধরার ভঙ্গিমা এবং শিরোনামে কিছু অকথ্যতার জন্য, যার দরুন তাদের সম্পর্কটাকেও ভালো দৃষ্টি নয় বরং নোংরা দৃষ্টিতে দেখবে। উপরন্ত শিরোনামটা এমন যে শিক্ষকতার নাম নিয়ে শিক্ষক এবং ছাত্রীর অবৈধ সম্পর্কে লিপ্ত জল গড়িয়ে গেছে বহুদূর। দেখুন নিচের ছবিগুলো তাদের এই অবৈধ মেলামেশার প্রমাণ। লেখাগুলো পড়া মাত্র স্পর্শীর শরীর ঘিন ঘিন করে উঠল। তিন বাক্যের শিরোনাম অথচ নির্বাণ এবং তার সম্পর্কে বদনাম করতে যথেষ্ট। তাদের চরিত্রে নোংরামির দাগ লাগাতে ঢের। রুদ্র ফের বিদ্রুপ করে বলল, কি কথা বের হচ্ছে না এখন, সব হাওয়া ফুস। আমি কখনোই ভাবিনি এ ভোলা ভালা চেহারার পিছনে এমন কুচ্ছিত এক চেহারা লুকিয়ে আছে। স্পর্শী মন্ত্র দৃষ্টিতে তাকালো। সবসময় যে চোখের সামনে দেখা সত্যি হয় তা কিন্তু নয়। তাই নাকি, তাহলে তুমি বলতে চাইছো এই ছবিগুলো মিথ্যে? ছবির মধ্যে থাকা মানুষ দুটো তুমি আর নির্বাণ সার না, ইডিট সব বোকা মনে হয় আমাদের। তুমি বলবে আর আমরা চোখ বন্ধ করে তা মেনে নিব। সত্য যেখানে সামনে সেখানে তোমার মিথ্যা বলার সাহস দেখে অবাক হচ্ছি। রুদ্রের কথার বিপরীতে স্পর্শী কোনো প্রত্যুত্তর করল না, নীরবই রইল। আপাতত কিছু বলা মানে বৃথা, কেউ তার কথা বিশ্বাস করবে না, সেটা সকলের দৃষ্টিতে লুকিয়ে থাকা অবজ্ঞা দেখায় বোঝা যাচ্ছে। কতটা ক্ষীণ সেই দৃষ্টি, একটা পোষ সকলের চোখে তাকে কোথায় নামিয়ে দিয়েছে ভাবতে স্পর্শীর মন দুমড়ে মুছড়ে গেল, গলা ধরে এলো বারংবার। এর মাঝে নিধিকিয়া, স্বামী এবং মাহিন সেখানে এসে হাজির হয়। ভিড় ঠেলে কোনো মতে সামনে গিয়ে রুদ্রের স্পর্শীকে সামনাসামনি দেখে তাদের আর বুঝতে দেরি নেই, ঘটনা যা ঘটার তা ঘটেই গিয়েছে। তারা দ্রুত স্পর্শীর পাশে এসে দাঁড়ায় এবং তাকে আড়াল করা ব্যর্থ চেষ্টা করে। এদিকে স্পর্শী চুপ থাকাটা রুদ্র আর স্পর্শীর দুর্বলতা ভেবে পুনরায় আঘাত আনার জন্য প্রস্তুত হলো। প্রথমে তুমি আমার সাথে ছিলে, আমার সাথে প্রেম ভালোবাসা নাটক করে ঘুরিয়েছো কয়েক মাস, এরপর আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করে ফেললে তুমি, সকলের সামনে চরিত্র খারাপ আমারটাই দেখালে। কিছু বলিনি তখন, প্রমাণ ছিল না বলে, কিন্তু এখন প্রমাণ সকলের হাতে। নিজের স্বামীকে ধোঁকা দিয়ে সারের সাথে সম্পর্কে জড়িয়ে গেছো, রাত পর্যন্ত হয়তো কাটিয়েছো, খাঁটি বাংলা জানো তো এ সম্পর্কে কি বলে পরকিয়া। স্বামী চেঁচিয়ে অকথ্য ভাষায় রুদ্রকে একটা শব্দ দিয়ে সম্বোধন করে বলল, ভাষা ঠিক করে কথা বল, সাহস কীভাবে হয় তোর স্পর্শীকে নিয়ে ভাবে কথা বলার, তুই জানিস আদৌ কাকে কি নিয়ে কি বলছিস। স্বামীর কথা শুনে রুদ্র মোবাইলে একটা ছবি বের করে স্বামীর সামনে তুলে ধরে বলে, তাই নাকি, তাহলে বল এই ছবিগুলো মিথ্যে এডিট করা পারবি? বলতে পারবি না, কারণ এখানে স্পষ্ট দেখাই যাচ্ছে। স্পর্শী নির্বাণ স্যারের গাড়িতে উঠছে, নির্বাণ স্যারকে নিয়ে নিজের বাসায় ঢুকছে। এর মানে আমরা কি বুঝবো বল, ছোট্ট বাচ্চা নয় এখন কেউ, অ্যাডাল্ট সবাই, ছবিগুলোর অর্থ সবাই ভালো মতোই বোঝে আর জানি। অন্তপর স্পর্শীর দিকে তাকিয়ে বলে, নিজের সিজিপি বাড়ানোর আশাতেই করছো এইসব তাই তো? তুমি তো তুমি দুশ্চরিত মেয়ে একটা। কিন্তু স্যারও এমন কাজে লিপ্ত দেখে ঘেন্নাই হলো, বদরাগী হলে ভালোই ভেবেছিলাম তাকে, কিন্তু কি এমন তার আসল চেহারা, না জানি এমন ভাবে কত মেয়ের জীবনটাই নষ্ট করেছেন তিনি। তবে এবার স্যার যেমন, ছাত্রীও তেমনই পড়েছে তার ভাগ্যে। দুইজনের চরিত্রে সমস্যা আছে, স্লান পরবর্তী কথাগুলো এত অশ্রাব্য ছিল। স্পর্শী নিজের ধৈর্য আর ধরে রাখতে পারল না, গলার স্বর দ্বিগুণ করে বলল, যা শ্যাট আপ, আর একটা বাজে কথা বললে খারাপ হয়ে যাবে বলছি। কি জানো তুমি আমার আর নির্বাণ স্যারের সম্পর্কে, আদৌ জানো কিছু? না জেনে শুনে কাউকে নিয়ে এভাবে চার্জ করার সাহস তোমার কে দিয়েছে? সবাইকে নিজের মতো রাস্তা নর্দমার কীট ভাবা বন্ধ করো। পরকীয়ায় যদি নাই হয় তাহলে বলো তোমাদের মাঝে সম্পর্ক কি, কিসের ভিত্তিতে তুমি গলা উঁচিয়ে কথা বলার সাহস পাচ্ছ? রুদ্রের প্রশ্নে স্পর্শী তৎক্ষণাৎ উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, আমি নির্বাণ স্যারের ব উচ্চারণ করতে গিয়েও ও স্পর্শী থমকে গেল, কোনো জড়তার কারণে বলা হয়ে উঠল না তার, সে নির্বাণের বউ। উপরন্ত বিয়ের প্রথম রাতেই নির্বাণ স্পর্শীকে বলেই দিয়েছিল সে তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দুটো আলাদা আলাদা রাখতে চায়। এখন যদি সে তাদের বিয়ের বিষয়টা খোলাসা করে দেয় তাহলে সবটা ঘেঁটে যাবে। কোনো কিছুর বলার আগে হলেও নির্বাণের সাথে তার একবার কথা বলা প্রয়োজন, ধৈর্য ধারণ করতে হবে তাকে, নাহলে পুরো বিষয়টা ঘেঁটে যাবে। স্পর্শীকে চুপ হয়ে যেতে রুদ্র সে শক্তি করে বলল, তুমি নির্বাণ স্যারের কি বলো, এখন বলছো না কেন, মানুষকে বলার কোনো গ্রহণযোগ্য সম্পর্ক খুঁজে পাওনি নাকি? তাহলে আমি বলছি নির্বাণ স্যারের কাছে তুমি বেশ্যা মাগি ব্যথিত কিছুই না।
কথাটি শোনা মাত্রই মাইন রুদ্রের কলার চেপে ধরে ওর নাক বরাবর ঘুষি মেরে বসে। ব্যথায় কুকড়ে উঠে রুদ্র মাটিতে পড়ে যায় এবং স্বামী তখনই পা দিয়ে রুদ্রের পায়ের কাছে লাথি মেরে বলে, অশ্রাব্য ভাষায় কিছু গালমন্দ করে বলে, তো সাহস কীভাবে হয় স্পর্শীকে এইসব বলার, তোকে তো আজ আমি। কথাটি বলে শেষ করার পূর্বেই রুদ্রের বন্ধুরা মাহিনার স্বামীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং রুদ্রকে নিচ থেকে উঠিয়ে দাঁড় করায়। বৃহতে গণ্ডগোল বাঁধালো তখনই, আশেপাশে ভালোই ভিড় জমেছে, সকলে নিজেদের মধ্যে কানাঘোষা সমালোচনা করেই চলছে, এগিয়ে আসছে না কেউই, অনেকেই মজা নিচ্ছে তো, অনেকে আবার মোবাইল বের করে ঘটনা সব শ্যুট করছে, অনেকে আবার ভিড়ের সুযোগ নিয়ে মেয়েদের গা ঘাসিয়ে দাঁড়াচ্ছে, অপ্রতিত্বকর উদ্দেশ্য। অবশ্য আমাদের বাস্তব জীবনের চরিত্র এটাই, কেউ এখানে কারো আপন নয়, নিঃস্বার্থ না থাকলে কেউ এখানে এগিয়ে আসে না, কখনোই না। রুদ্রের বন্ধু বান্ধবের সংখ্যা একটু বেশি হয়, স্বামী ও মাহিন তাদের সাথে পেরে উঠল না, আহত হলো খানিকটা। এর মাঝে তাদেরও আহত করতে রুদ্রের বন্ধুদের মধ্যে একজন নিচ থেকে ছোট্ট একটা ইটের টুকরো হাতে নিয়ে তাদের দিকে ছুড়ে মারল, তবে সেটা স্বামী বা মাহিন কারো গায়ে না লাগলেও দুর্ভাগ্যবশত স্পর্শের গায়ে গিয়ে সেই ইটের টুকরোটা লাগলো এবং সাথে সাথে কপালের চামড়া ফেটে উষ্ণ রক্তের সরুধারা কিনারা ঘেঁষে চুয়ে চুয়ে পড়তে শুরু করলো। স্পর্শের চাপা আর্তনা করে কপাল চেপে ধরলো, রুদ্ধিরক্ত হলো হাত। রক্ত দেখে কিয়া উদ্বিগ্ন ও বিচলিত হয়ে পড়লেও নিধি দ্রুত নিজের ব্যাগ থেকে রোমাল বের করে স্পর্শীর কপালে চেপে ধরল। এইদিকে স্বামীকে আহত দেখে রুদ্র নিজের ক্রোধ প্রকাশ করতে পিছপা হলো না, স্বামীর কলার চেপে ধরে বলল, স্পর্শীকে বললে তোর এত গায়ে লাগছে কেন, তুই কর আরেক ভাতার নাকি। অন্তঃপর স্পর্শীর দিকে তাকিয়ে বলে, আর কয়টা লাগে তোমার, একজনকে দিয়ে হয় না শালি বেশ্যা। রুদ্র নিজের কথা শেষ করার পূর্বে পিছন থেকে রাজভারী কণ্ঠে কেউ খুব জোরে চেঁচিয়ে বলে ওঠে, কি হচ্ছে এখানে। মানুষটির আওয়াজে এত জোরে আর দৃঢ়তা ছিল যে সকলে সে সময়ের জন্য স্থির হতে বাধ্য হলো। কৌতূহলের বশে সকলের দৃষ্টি গেল পিছনের দিকে, সামনে নির্বাণকে তারা আগের ন্যায় ভয় বা সম্মান দেখাতে চাইলেও পিছনের ডিপার্টমেন্টের হেডকে দেখে দমে গেল সকলে, কোনো প্রকার রাগ করল না কেউই। নির্বাণ পুনরায় চেঁচিয়ে উঠল, কি হচ্ছে এখানে। কথাটি বলা শেষে নির্বাণের দৃষ্টি আটকালো রক্তমাখে স্পর্শীর মুখপানে, ক্ষণে যেন রক্তক্ষণ শুরু হলো বক্ষস্থল অন্তরে। মনে হলো উৎকণ্ঠা ব্যগ্র উদ্বিগ্ন, কিন্তু অভিভূত রইল অতি শীতল। স্পর্শীয় নিধির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে দুর্বল চিত্তে তাকালো নির্বাণের পানে, দৃষ্টিতে না বলা অনেক কথা, অনেক অভিযোগ, ব্যথার তো আহত অনুভূতি। নির্বাণ চোখ সরালো আর কিছুক্ষণ তাকিয়ে থাকলো, নিজেকে শক্ত রাখা দায় হয়ে দাঁড়াবে তার জন্য। এর মাঝে মাহিন অধস্বরে পুরো ঘটনাটা বলার চেষ্টা করলো, কিন্তু রুদ্র থামিয়ে দিয়ে নিজের মতো বানোয়াট কাহিনী বলতে শুরু করলো, যেখানে দোষী স্পর্শীরা তারই প্রতিবাদ জানাতে নিধি কিয়া বলে উঠল। নির্বাণ তখন কিয়া নিধিকে চুপ করতে বলে সত্যল্য দৃষ্টিতে একবার রুদ্রকে পর্যবেক্ষণ করে নিল, যদিও সে পুরো ঘটনা সম্পর্কে অবগত তাও কিছু বলল না সে। নীরবে ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলে রুদ্র এবং তার বন্ধুদের পাঠানো হলো অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য। মাহিনার স্বামী খানিকটা আহত হওয়ায় তাদের মেডিকেল রুমে পাঠানো হলো চিকিৎসার জন্য, বাকিদের নিজ নিজ কাজে চলে যেতে বলা হলো। ধীরে ধীরে ভিড় কমে আসতে নির্বাণ স্পর্শী হাত ধরে সেই জায়গা থেকে নিয়ে আসলো, তবে তার যাওয়ার পানে সকলে একবার আড় চোখে তাকাতে ভুলল না। কথা বলার জন্য হট গসিপ লাগবে তো নাকি, খালি একটা কেবিনে বসে আছে স্পর্শী, পিনপনতা নীরবতা বিরাজমান চারিদিক জুড়ে, ক্যাবিনটা তাপসী ম্যামের, নির্বাণের সাথে তার সাক্ষাতই আছে বলে স্পর্শীর করুণ অবস্থা দেখে সে রুমটা ছেড়ে দিয়েছে। বলা বাহুল্য তিনি নির্বাণ আর স্পর্শীর সম্পর্কে সবই জানেন, তাই বিষয়টা নিয়ে তিনি আর ঘাটাননি, নীরবে প্রস্থান করেছে জায়গাটি। নিধিও কিয়া গিয়েছে স্বামী ও মাহিনের কাছে কিছু দরকার কিনা দেখতে, স্পর্শী হাত গুটিয়ে মলিন মুখে বসে আছে, তার পাশে কোলে ফার্স্ট এইড বক্স নিয়ে বসে আছে নির্বাণ, বৃদ্ধ আঙ্গুল এবং তর্জনীর মাঝে শুভ্রতুলার আংটিটি চেপে ধরে হাক্সিসল লাগাচ্ছে অন্তঃপর কপাল হতে স্পর্শীর হাত এবং রক্তভেজা কাপড়টি সরিয়ে দিয়ে খুব সন্তর্পণে আঘাতপ্রাপ্ত স্থানে চেপে ধরে, ক্ষণে তীব্র যন্ত্রণায় স্পর্শী ইচ্ছিত কেঁপে ওঠে ঠোঁট, চোখ খিসে বসে রইল। নির্বাণের যেন এবার অন্তঃস্থলের দহনক্রিয়া বাড়ল, হাতের স্পর্শ আগের ন্যায় আরও কোমল হলো, তার আপ্রাণ চেষ্টা প্রিয়তম মানুষটার হাতে সামান্যটুকু কষ্ট না হয়, শুকিয়ে যা রক্ত উঠিয়ে নিতে কি যত্ন তার, যেন একটু ঘর্ষণে কোমল মানবীটি ঝরে পড়বে। মাঝে মধ্যে জ্বালার পরিমাণ কমাতে নির্বাণ স্পর্শী কপালের সামনে মুখ এনে ফু দিচ্ছে, ব্যাকুল কণ্ঠে প্রশ্ন তার, জ্বালা করছে
আর একটু, এই তো হয়ে গেছে, সামান্য আঘাত ঠিক হয়ে যাবে। নির্বাণের মুখে বলছে ঠিক সামান্য আঘাত, কিন্তু হৃদয়ে যে বলছে অন্য কথা। যেখানে প্রিয়সীর ক্ষুদ্রতর আসর তার বোধগম্য হয় না, সেখানে আজ তার রক্ত ঝরেছে। শান্ত সে কিভাবে থাকে? স্পর্শী চোখ মিলে নির্বাণের দিকে তাকালো। তার মুখে অভিব্যক্ত এতটাই করুণ যে দেখে মনে হচ্ছে ব্যথা সে না, বরং নির্বাণ নিজেই পেয়েছে। খেয়াল হলো নির্বাণের হাত কাঁপছে। সে কাঁপাকাঁপি হাতে পুরো ড্রেসিংটা শেষ করলো নির্বাণ। সবশেষে মাথায় ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলল, এই নাও হয়ে গেছে, বেশি ব্যথা করছে না তো? শেষ প্রশ্নটি করা মাত্রই যেন শক্ত নারীটির মন দুর্বল হয়ে পড়ল। পারল না আর নিজেকে ধরে রাখতে, আপন মানুষটির কাছে এসে ভেঙে পড়ল সে। বুক চিরে বেরিয়ে এলো তীব্র আর্তনা। সম্মানহানির আত্মগ্লানি যেন তাড়া করে বেড়াতে শুরু করল। ফুপিয়ে উঠল সে, নয়নের কোণ বেয়ে গড়িয়ে পড়তে শুরু করল তপ্ত জলের বিবর্ণ ধারা। ক্ষণেই কাঙ্ক্ষিত মানুষটি আগলে নিল তাকে, ঠাঁই পেল তার বুকের উষ্ণ আলিঙ্গনের মাঝে। নির্বাণ বলল, হুস কাঁদে না, আমি আসি তো তোমার পাশে। আশকারা পেয়ে প্রাপ্তবয়স্ক মনটি শুদ্ধ কৈশোরে পা দেওয়া কিশোরী মনে রূপান্তরিত হলো। ক্ষীণ কণ্ঠে টেনে টেনে কথা বলল সে, সবাই আমাকে অনেক নিচু দেখাচ্ছে, বাজে বিশ্রী ভাষায় গালি দিচ্ছে। রুদ্র তো সবার সামনে বলে দিয়েছে, আমি নাকি অশ্রাব্য ভাষায় বলা সে কথাটি বলে। স্পর্শী পুনরায় ফুপিয়ে উঠল, নাক টানতে টানতে বলল, সবাই আমাদের সম্পর্কে খারাপ চোখেই দেখছে, নোংরা ভাষায় সম্বোধন করছে, কিন্তু আপনার আর আমার সম্পর্ক নোংরা না, তাই না? বলুন না। নির্বাণ স্পর্শীর পিঠে হাত গলিয়ে দিয়ে বলল, শান্ত হ, নোংরা বললে আমাদের সম্পর্ক নোংরা হয়ে যাবে না। সত্য এটাই, তুমি আমার বিয়ে করা বউ, আমাদের মাঝে সম্পর্কটা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ও পবিত্রতম সম্পর্ক। স্পর্শী কিছু বলল না, ফুপিয়ে গেল। সে তো জানে তাদের সম্পর্ক কি, কিন্তু মানুষের দেওয়া এত এত অপবাদ কি আর ভোলা যায়? পুরো ক্যাম্পাস জুড়ে এখন তাদের নিয়ে কথা চলছে। সত্যের খোঁজে না করেই সামান্য পোস্টার বাক্য পড়ে নোংরা চোখে বিশ্রী ভাষায় তুলে ধরা হচ্ছে তাদের সম্পর্ক। একটি নারীর কাছে তার সম্মান সবচাইতে মূল্যবান, আর আজ সেই সম্মানই হানি হয়েছে। কিভাবে সবটা মেনে নিবে সে? কীভাবে এখনও যে তার কানে রুদ্রের অশ্রাব্য ভাষা অকাথ্য কানে ভেসে বেড়াচ্ছে তার? স্পর্শীর ভীতকর অবস্থা নির্বাণ সম্পূর্ণরূপে ধরতে না পারলেও আংশিক আঁচ করতে পেরেছে ঠিকই। সান্ত্বনা দিতে নয়, সত্যিকার অর্থে বলে উঠল সে, তোমার সম্মানহানি আমি হতে দিব না স্পর্শী, এতটুকু বিশ্বাস করো আমার উপর, সব কিছুর হিসাব আমি নিব এবং বিশেষ খেয়াল রাখব, কোনো সুর যাতে না পায় সে, সর্বোচ্চ শাস্তিটা যেন পায়। তোমার সকল কষ্টের ঝরা প্রত্যেকটা রক্তের ফোঁটার এ অশ্রু সব কিছু দাম তাকে দিতে হবে। স্পর্শী তখন নির্বাক কান্না করতে করতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে ভারী হয়ে এসেছে তার। নির্বাণ স্পর্শীর মাথায় আদর মাখা হাত বুলিয়ে দিতে দিতে বলল, সব ব্যবস্থা করা হয়ে গেছে, এতে আর কিছু সময়ের ব্যবধান, এরপর সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মিনিট ত্রিশের পরে ক্লাসে সিআরএসে জানালো ক্লাসে সবাই এসে পড়েছে, নির্বাণ চাইলে এখন ক্লাস নিতে পারে। নির্বাণ হ্যাসুচক উত্তর জানিয়ে দিয়ে সিআরকে বিদায় করে দেয়। অন্তঃপর খুব সন্তপর্ণে স্পর্শী চোখ মুছে দিয়ে তার হাতের ভাজে হাত ডুবিয়ে দিয়ে অগ্রসর হয় ক্লাসরুমের দিকে। নিধিরা যখন ওর কাছে পুরো ঘটনা সম্পর্কে অবগত করতে এসেছিল তখনই সে বুঝেছিল পুরো বিষয় সে নিজ থেকে পরিষ্কার না করলেও কিছুই হবে না, তাই সে সিআরকে আর্জেন্ট ক্লাসে নোটিশ দেয় এবং সকলকে দুই ঘন্টার মাঝে থাকতেই বলে। সেই সাথে আজ অ্যাবসেন্ট থাকলে নাম্বার কাটা হবে এই সাপ সাপ জানিয়ে দিয়েছিল। সিআরও নির্বাণের কথা অনুযায়ী সকল গ্রুপ আর সাইটের খবরটা দিয়ে দেয় এবং ঘণ্টাখানেকের মাঝে স্টুডেন্টরা ক্লাসরুমে একত্রিত হয়। নির্বাণের স্পর্শী ক্লাসরুমে প্রবেশ করার পর সকলের নজর যায় তাদের উপর। বাঁকা চোখে সকলেই তখন তাদের দুজনের হাতের বাঁধনের দিকে তাকিয়ে আছে, মনে তাদের অপ্রতিত্বকর ভাবনার আসর, কেননা ক্লাসে সবাই উপস্থিত কমবেশি সকলেই প্রায় চলমান ঘটনা নিয়ে অবগত। বিগত ভোর রাতে নির্বাণের স্পর্শী ছবি পোস্ট হলেও বেলা হওয়ার পূর্বেই ছবিগুলো সব জায়গায় ভাইরাল হয়ে যায়, এমন সকলের নিউজ ফিডেই চলে যায় যার দরুন কেউ আর অজানে থেকে যায় না বিষয়বস্তু ঠিক থেকে। স্পর্শী একবার মাথা তুলে চোখ বোলালো চারিদিকে, সকলের চোখে কেমন ঘৃণা অবজ্ঞতার রেশ বিদ্যমান, উষ্ঠের কোণে ব্যঙ্গাক্ত হাসি, কেউ কেউ এখনও ফোন বের করে ছবি তুলছে, ভিডিও করছে তাদের
পরবর্তীতে রংচং মাখিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে বলে হয়তো সকলের এমন মনোভাব স্পর্শী সহ্য হলো না। দ্রুত মাথা নুইয়ে নিল সে, ক্ষীণ প্রচেষ্টা করল নির্বাণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার, তবে পারল না। হাত ঢিলে করার জায়গা শক্ত করে হাত চেপে ধরল নির্বাণ। মুখের সামনে মাইকটা ভালোমতো সেট করে বলতে শুরু করল, রিসেন্টলি ভার্সিটির মেন গ্রুপ এবং বিভিন্ন রিলেটেড গ্রুপ আমাদের দুজনকে নিয়ে কিছু ছবি পোস্ট হয়, সেগুলো নিশ্চয়ই দেখেছো তোমরা। ছবিগুলো নিয়ে সকলের অনেক মতামত, অনেক চিন্তাধারা, আমাদের সম্পর্ক নিয়েও সকলের বেশ সন্দেহ কৌতূহল, কিন্তু উপযুক্ত তথ্যের অভাবে সকলে দ্বিধায় ভুগছ। তবে আসল সত্যটা না জেনে যা ইচ্ছে তাই বলেই যাচ্ছ, হ্যারাস করছো আমাকে এবং স্পর্শীকে। একবারও কি চেষ্টা করেছো সত্যটা জানার? তার করবে কেন, রসমাখা একটা নিউজ পেলেই হয়, সেটা সত্য নাকি মিথ্যা যাচাই না করেই শেয়ার করতে জানো তোমরা। উল্টো পারলে আরও একটা মশলাপাতি মাখিয়ে বড় করো বিষয়টা তুলে ধরো তোমরা। কিন্তু তোমরা ভুলেও যাও কেন, একটা মুদ্রা যেমন বিপরীত মুখ থাকে তেমনই একটা ঘটনার দুটা দিক থাকে। ছবিগুলো সত্য ঠিক, কিন্তু সেখানে তুলে ধরা আমাদের সম্পর্কটা মিথ্যা। এখন আমার আর স্পর্শী সম্পর্ক নিয়ে তোমাদের সকলের মত কৌতূহল, তাই তো? এতটুকু বলে নির্বাণ লম্বা নিঃশ্বাস ফেলে। পুরো ক্লাস তখন নীরব মনোযোগী, কেন যেন নির্বাণের অকম্পিত কণ্ঠ তাদের আড়ষ্ট করছে পরবর্তী কথা শোনার। হয়তোবা আগে নির্বাণ কখনো পড়ার বাইরে এমনভাবে কথা বলেনি, তাই আজ আগ্রহের তুলনামূলকভাবে একটু বেশি। সকলে এখন অপেক্ষায় নির্বাণের পরবর্তী কথাটি শোনার জন্য। কিঞ্চিত সময় নিয়ে নির্বাণ দৃঢ়কণ্ঠে বলে, স্পর্শী আমার বিয়ে করা স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ নির্বাণ সৈয়দ। কথাটি যেন সকলে কর্ণকোহরে বজ্রনিঘোষের ন্যায় তরঙ্গিত হলো, আর্যজনিত ভাব ভর্তি হলো দৃষ্টির কানায় কানায়, উষ্ঠদয়ের মাঝে কিঞ্চিত দূরত্বমান। স্পর্শী অবস্থা বিপরীতমুখী নয়, সে দৃষ্টি তুলে নির্বাণের পানে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন কিছু প্রত্যাশা সে কোনো কালেই করেনি, আর করবে বা কী করে? নির্বাণের ব্যক্তিত্ব তো কোহে বলে বেড়ানোর মতো নয়, সে তার জীবনে অত্যন্ত একান্ত রাখতে পছন্দ করে। নির্বাণের নাম আর শিক্ষাগত যোগ্যতা ব্যতীত কেউ তার ব্যাপারে সামান্যটুকু তথ্যও জানে না, এমনকি তার কলিগরা পর্যন্ত না। ক্লাসে বা স্টাফ রুমে কেউ যদি কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেও থাকে, তাহলে নির্বাণ সেটা সূক্ষ্মভাবে এড়িয়ে চলে। সেখানে আজ সে নিজ থেকে সকলের সামনে স্পর্শীকে নিজের স্ত্রী বলে পরিচয় করিয়ে দিচ্ছে, বিষয়টা এলাহকাণ্ডের ন্যায় ঠেকল সকলের নিকটে। তবে অবিশ্বাসে এক ছাপ তখন বিদ্যমান সকলের মাঝে। আশমিকেও একজন চিত্ত সাহস জুগিয়ে বলে উঠল, আপনি যে সত্য বলছেন সেটা কীভাবে বিশ্বাস করি আমরা? নিজের অবৈধ সম্পর্ক লোকাতে মিথ্যাও তো বলতে পারেন আপনি। যুবকটি সাহসিকতা দেখে সকলে হতবাক, ভাবল এবার নির্বাণ নিশ্চয় রাগে ফেটে পড়বে, তিক্ত মুখে বাণীতে বিষিয়ে দিবে টকবগে যুবকটির চাঞ্চলতা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নির্বাণ আজ আর রাখল না, শীতল নয়নে তাকালো সে। নির্মূল কণ্ঠে সকলের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিল, সোশ্যাল মিডিয়ায় যখন আমাদের ছবি সে জঘন্য শিরোনাম সহকারে ভাইরাল হলো, তখন সময় নিমেষেই সেটা বিশ্বাস করে ফেলেছে, কেউ তো একবারও প্রশ্ন বা যাচাই করতে আসেনি সেই পোস্টের সত্যতা কতখানি তাহলে, এখন এই প্রশ্ন আসছে কেন? কিঞ্চিৎকালের ব্যবধানে সকলের মুখশ্রী বিবর্ণ আকার ধারণ করল, কণ্ঠনালীতে বাঁধল হরতাল। নির্বাণ সম্মতি হাসল, পুনরায় প্রশ্ন করল, এখন কেন প্রমাণ চাচ্ছ সবাই? যেখানে আমি আগেই বলে দিয়েছি ছবিগুলো সত্য আর আমরা দুজন বিবাহিত, সেখানে দ্বিধা থাকছে কেন? তার মানে কি বুঝবো আমি? সোশ্যাল মিডিয়ায় র্যান্ডমলি যে কেউ এসে যা ইচ্ছে তাই লিখে পোস্ট করুক না কেন, সেটা শতভাগ গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য, কিন্তু যাকে আপনারা দীর্ঘ সময় ধরে দেখে আসছেন তার বলা কথা নয়। প্রমাণ দিয়ে নিজের কথা বিশ্বাসযোগ্য করাতে হবে, এমন পার্থক্য কেন? এখন গিয়ে প্রশ্ন কেন ওঠে মানুষটার বলা কথাগুলো কতখানি সত্য? আদৌ সত্য তো? এবার নিরাপত্তার পরিমাণ যেন ধীরে হলো, উত্তর দেওয়ার মতো বর্ণ শব্দ বাক্য জমা নেই ভাণ্ডারে। নির্বাণ এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল, সবটা সত্য নাকি মিথ্যা এই প্রশ্নটা কেন আসছে এখন? আগে কেন পোস্টটা দেখা মাত্র এই প্রশ্নটা মাথায় আসেনি? কেউ কেন কোনো যাচাই করেনি? আমার জানা মতে ছবিতে তো অশ্লীলতা কিছুই ছিল না, তাহলে তখন এই প্রশ্ন মাথায় না আসার কারণ কি? এবার নিরুত্তর রইল সবাই, কি উত্তর নেই কারো কাছে, এর কারণ জানো না কেন? কারণ হচ্ছে আমরা বাঙালি জাতি, আমরা খেতে খেতে নয় বরং আমাদের সামনে একটা সুন্দর জিনিস সাজিয়ে টাজিয়ে পরিবেশন করে দিলেই সেটা আমরা আহার করতে পছন্দ করি।
হোক সেটা ভালো মন্দ, এখানে বিষয়টা একই। তোমাদের সকলের সামনে সাজিয়ে গুছিয়ে একটা জিনিস পরিবেশন করা হয়েছে, আর তোমরা সেটা অনাহারে আহার করেই চলছ। সমালোচনা করে চারিদিকে শেয়ার করতে তো একদমই ভুলো নি। আর মূল জিনিসটাকে 4 ডিগ্রিতে বাড়িয়ে বলতো তোমাদের বাঙালি জাতির জন্মগত অভ্যাস, সেটা নাই বলি কিছু সময়ের ব্যবধানে কোনো বিচারাচার না করেই চরিত্রহীন আর চরিত্রহীনা ট্যাগটা লাগিয়ে দিয়েছো। অশ্রাব্য ভাষায় জানায় তাই বলে গিয়েছো। তোমাদের আচরণ দেখে যা বুঝেছি এটাই হচ্ছে আমাদের মডার্ন জাতির নমুনা। এতটুকু বলে নিয়ে পান স্থির হলো। সকলের মাথা তখনই নত, তবে লজ্জায় নাকি সংশয় তা বোঝা গেল না। নির্বাণ সেই দিকে তাকিয়ে বলল, তোমাদের মন মানসিকতা ঠিক কোন পর্যায়ে চলে গিয়েছে সেটা ফেসবুকে ঢুকে কমেন্ট বক্সে গেলে দেখা যায়। না বোঝো না তোমরা কোন সম্পর্কে শুদ্ধতা, না চেনো কোন সম্পর্কে মাধুর্যতা। বোঝো শুধু ফেসবুক কোন একটা পোস্ট দেখেছো, তার ভিত্তিতে মানুষের চরিত্র কেমন সেটা নির্ণয় করে ফেলেছো, অথচ জানার চেষ্টাই করছো আসলে ঘটনাটি কি। দোষ অবশ্য তোমাদের না, এই জেনারেশনেরই, যেখানে আজকাল ভাই বোন একসাথে বের হতে পারে না। একসাথে বের হলেই তাদের নোংরা চোখে দেখা হয়, সেখানে আমাদের তোমরা রেহাই দিবে ভাবাই বিলাসিতা। নির্বাণ এবার স্পর্শী ধরে রাখা হাতটা টেনে তাকে তার পাশে এনে দাঁড় করালো। অন্তঃপর স্পর্শীর দিকে তাকিয়ে বলল, যাই হোক অনেক বলে ফেলেছি, আর কিছু বলার ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার নেই, তবে সময় মতো সব প্রমাণ হাতের নাগালে পেয়ে যাবেন আপনারা, সেই সাথে আমাদের কাবির নামার ছবিও। স্পর্শী আমার বউ, এটা নিয়ে কারো মনে সন্দেহ থাকুক তা আমি চাই না। আর হ্যাঁ, পরবর্তীতে যে কোনো ঘটনায় নিজের বিচার বুদ্ধি পাশে না রেখে প্রয়োগ করতে শেখো, নিজের মনুষ্যত্ব বিলীন হয়ে যেতে দিও না, দ্যাটস অল। নির্বাণের ঠান্ডা মাথায় বলা প্রত্যেকটা কথা সৈন্যের ধারালো ন্যায় আঘাত করলো সকলের মস্তিষ্কে, প্রভাব ফেলল মনোবৃত্তে, অনুশোচনায় দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকলো বক্ষস্থলটি। যা সবটা নির্বাণ সে বিচক্ষণতার সাথেই করেছে। স্পর্শীকে নিয়ে উপহাস এবং গালমন্দ করা মানুষদের মধ্যে তার ক্লাসমেটদের সংখ্যাই ছিল বেশ, যা নির্বাণের দৃষ্টি এড়ায়নি, তাই এর শোধ নিয়েছে এইভাবে। প্রত্যক্ষভাবে নির্বাণ তাদের নিজেদের কর্মের শাস্তি না দিলেও পরোক্ষভাবে মানসিক অশান্তিতে এবং তীব্র অনুশোচনায় ফেলে দিয়েছে ঠিকই। নির্বাণের কথা বলার ভঙ্গিমা এমন যে তার কথা উপেক্ষা করার জোর কারোরই নেই, যদিও সকলের ক্ষেত্রে একই মনোভাব কাজ করে না, তবে তার কথাগুলো কোথাও না কোথাও গিয়ে ঠেকেছে ঠিকই, যেটা কি নাই ছিল নির্বাণের মূল লক্ষ্য। এদিকে নিজের বক্তব্য শেষ করে নির্বাণ যেভাবে স্পর্শী হাত ধরে এসেছিল সেভাবে বেরিয়ে গেল। স্পর্শী তখনও কোনো ঘরের মাঝে ছিল, সব কিছুই স্বপ্নের মতো লাগছিল তার। নির্বাণ যে তার জন্য নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে স্ট্যান্ড নিয়েছে কথাটি বলছে অবিশ্বাস্য ব্যতীত কিছুই মনে হচ্ছে না, কেননা নির্বাণ কখনোই কারো নিজেকে এভাবে তুলে ধরে না, আজ সে এমনটা করেছে শুধুমাত্র তার জন্য। এই থেকে বোঝা যায় নির্বাণের জীবন তার গুরুত্ব ঠিক কোথায় অবস্থিত। স্পর্শী দৃষ্টি এবার প্রতিফুল্ল চিত্তিতে আবর্তিত হলো, অধরদয়ের কোণে জায়গা পেল এক ফালে মিষ্টিদা, সকল মানঅভিমান অভিযোগ গলে পড়তে থাকলো নিজ দায়িত্বেই। ওয়েটিং রুমে কাউচের উপরে একরাশ বিরক্ত নিয়ে বসে আছে রুদ্র, পাশের চেয়ারে তার বন্ধুরা, সকলের চোখে মুখেই নিষ্প্রিয় ভাব। সকলের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে বন্ধ রাখা হয়েছে, যার ধরনে বাহিরে কি হচ্ছে সে সম্পর্কে তারা মোটে অবগত নয়। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার ফলে তিক্ততা এসে পড়ল সকলেরই মাঝে। নিজের মনের ঝাল মেটাতে অতি নিম্ন ভাষায় যে যাই পারছে তাই বলে চলছে নির্বাণ এবং স্পর্শীকে নিয়ে, রুদ্রও তাল মিলাচ্ছে তাদের সহিত। তাদের মুখের ভাষা এতটাই নিম্ন যে সাধারণ কেউ শুনলে কর্ণঘর হতে রক্তের বন্যা বইতে সময় লাগবে না, এতটাই অনুশোচনীয় কথাবার্তা চলছিল তাদের মাঝে। কিয়দাংশ সময় এভাবে অতিক্রম হয়ে যেতে ওয়েটিং রুমের দরজা খুলল, দরজা খোলার শব্দেই সকলের নেত্র গিয়ে আটকালো সেই দিকে। ধূসর কালো রঙের স্যাক্রাসের মৃদু শব্দ তুলে এগিয়ে এলো নির্বাণ। নির্বাণকে দেখে রুদ্র অবজ্ঞাসূচক হাসি হাসল, নিজের জায়গা ছেড়ে দিয়ে উঠে সম্মুখীন দাঁড়ালো নির্বাণের, বলল, কি ব্যাপার স্যার, হঠাৎ এখানে আসলেন যে, কোনো বিশেষ ব্যাপার স্যাপার আছে নাকি? নির্বাণ স্মৃতি হাসল, তা অবশ্য আছে বটে, না হলে আমার ক্লাস এখনো এত লো হয়নি যে তোমার সাথে আমার দেখা করতে আসতে হবে। কথাটি শুনে রুদ্রে অভিভূত ক্রোধান্বিত দেখা দিল, সে দাঁতে দাঁত চেপে বলল, সেটা দেখতেই পাচ্ছি, তবে একটা বিষয় কি জানেন তো,
আপনারা আমার প্রিয়তম ছাত্রী কুকর্মের বনাম শহর, যেটা এখন চাইলেও আপনি অস্বীকার করতে পারবেন না। বলে কি আর কাউকে পেলেন না ভালো? শেষে কিনে একটা নষ্টা নির্বাণ মুহূর্তে কণ্ঠস্বর দ্বিগুণ করে বলল, মুখের ভাষা ঠিক করে কথা বলো, নাহলে পরিণাম যা হবে তা তোমার সময়সীমার বাইরে চলে যাবে। বাব্বা এত ভালোবাসা, আই এম ইমপ্রেসড। তবে নিজের ভালোবাসা একটা সস্তা মেয়ের ওপর অপচয় করছেন না, যে নাকি আপনাকে ইউজ ছাড়া কিছুই করছে না। জানেন তো মেয়েটা বিবাহিত, নিজের কার্য হাসিল করতে আসে আপনার সাথে, খামোখাইয়ের জন্য নিজের মানসম্মানটা হারালেন আপনি। কথাটি বলে রৌদ্র আফসোসের সুরে চা উচ্চারণের মতো শব্দ করতে থাকলো। নির্বাণ তা দেখে বলল, আসলে তোমাকে দেখে মুখের ভাষা সভ্য রাখা দায়, অকথ্য ভাষা মুখ দিয়ে বেরিয়ে আসে। সেম টু ইউ, আপনাকে তো স্যার হিসেবে কল্পনা করতেও ঘৃণা করে। এখন আমার না জানি এত সম্মান এখনও কেন দিচ্ছি আপনাকে, রুদ্রের গা ছাড়া ভাব। নির্বাণ তা দেখে রুদ্রের নিকটে এসে তার কানের সামনে মুখ এনে ফিসফিসিয়ে বলে, বলার কিছু সময় বাকি আছে তোমার হাতে, বলে নাও। বাট আফটার এ ওয়াইল দ্য রিয়েল কাউন্টডাউন উইল বি স্ট্যান্ডেড। কথাটি শুনে রুদ্রের ভুরু কুচকে এলো। মানে কি, আগুন হাতে দিয়েছো তুমি, সুতরাং হাত পরা এখন অনিবার্য, নিজে সকল কুকর্মের ফল পাবে তুমি। কথাটি বলে নির্বাণ সরে এলো এবং দরজার দিকে অগ্রসর হলো। যেতে যেতে আনমনে বলে উঠল, আমার স্পর্শীকে নিয়ে বলা প্রত্যেকটা কথা সদা আমি নিবই, এভাবে সারা পাবে না তুমি। আই উইল মেক শিওর ইউ মাস্ট বি ট্রাবল ইন লং রান। রৌদ্র উত্তপ্ত অম্বরে স্থির চিত্তে চলাচল করছে তুলারাশির দল। দূরে থেকে দেখতে তাদের একদম হাওয়াই মিঠাইয়ের মতোই লাগছে। শান্ত মিষ্টি সারি সারি গাছ, রাজ্যসমা অভিমান নিয়ে মাটির গহীনে খুঁটি শক্ত করে দাঁড়িয়ে আছে। অনিলের অভাবে নড়চড়ে পাতার নৈঃশব্দ নিঃশব্দ পরিবেশ, তবু দৃশ্য এক আলোড়নের রেশ বৃদ্ধি পাচ্ছে। সকলের অভ্যন্তরে প্রখর ভাব ঝড় বইছে সামাজিক মাধ্যমে। ইচ্ছিত প্রহর পূর্বে নির্বাণের বলা প্রত্যেকটা কথা এখন সকলের কর্ণঘরে ঝংকার তুলছে। সকলের মুঠোফোনে কৃত্রিম পর্দা এখন শুধু নির্বাণ আর নির্বাণ। যদিও অনেকে অনেকভাবে নির্বাণকে তুলে ধরেছে, তবুও সেগুলো বেশিরভাগই তার পক্ষে। তখন নির্বাণের বক্তব্য অনেকে ভিডিও করে নিয়েছিল এবং নির্বাণ যাওয়ার পরই কিছুটা কাটসাট করে জাবির মেইন গ্রুপে পোস্ট করে দেয়। সেখান থেকে আবার বিভিন্ন ডিপার্টমেন্টের পাবলিক পার্সোনাল গ্রুপে ভিডিওটা ছড়িয়ে পড়ে এবং চোখের পলকে ভাইরাল হয়ে যায়। পরিষ্কার হয়ে যায় স্পর্শ নির্বাণের মধ্যকার সম্পর্ক। মুখে মুখে গঞ্জনা তুলতে থাকে নির্বাণ স্পর্শের নাম। কালক্রমে খবরটা রুদ্রের নিকটে এসে পৌঁছালো। তবে অবাক হওয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়ার আগে ডাক পড়ল ভিসি রুমে। বাধ্য হয়ে রুদ্র এবং তার বন্ধুমহলে সকলে এগিয়ে গেল ভিসির রুমে। যেতে যেতে সকলে বুঝে নিল এখন ঠিক কী হতে চলেছে, কেননা এসব সাধারণ ঝগড়াঝাটির বিষয়ে ডিপার্টমেন্টের হেডরা সাবধান করেই থাকে। কিন্তু এবার ভিসি যেহেতু নিজ থেকে বিষয়টা পর্যবেক্ষণ করছে, সেহেতু জল অনেক দূর গড়িয়েই গেছে। পুরো ঘটনা এখন তাদের বিপক্ষে। ভিসির রুমে আসতে সকলে নির্বাণ তাপসি ডিপার্টমেন্ট হেডকে দেখতে পেল, সাথে আরও অপরিচিত কয়েকজন এবং নিজ নিজ বাবা মাকেও। মুহূর্তে সকলের আত্মার পানি শুকিয়ে এলো। ইতিমধ্যে সকলের মা বাবাকে যেহেতু ডাকা হয়েছে, সেহেতু আজ কারো রেহাই নেই, বড় কিছু হতে চলছে সামনে। তপ্ত নিঃশ্বাস ফেলল সকলে। রুদ্রদের দেখে তাপসি মিস তাদের স্বামীদের পাশে দাঁড়াতে বললেন। স্বামীরা নির্বাণের উল্টো পাশে দাঁড়িয়েছিল। তাপসি মিসের কথা অনুযায়ী রুদ্ররা স্বামীর পাশে মাথা নত করে দাঁড়ালো। ভিসি এক নজর সকলের দিকে চোখ বুলিয়ে নিয়ে জিজ্ঞেস করল, ভার্সিটিতে উশৃঙ্খল ব্যবহার করার কারণ কি জানতে পারি? রুদ্র নির্বিকার ভঙ্গিতে নিজের পক্ষে নিজেই বলতে শুরু করল এবং শব্দ স্বামীদের উপর চাপিয়ে দিতে চাইল। স্বামী এবং মাহিন এর প্রতিবাদ করে উঠলে ভিসি বলে ওঠে, সবাই চুপ, সকলকে বলার সুযোগ দেওয়া হবে। কথাটি শুনে স্বামী আর মাহিন ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকলো। আর এদিকে রুদ্রের সুযোগ পেয়ে নিজেকে রক্ষা করতে বানোয়াট এক কাহিনী শোনালো সকলকে, যার মধ্যে কী না সম্পূর্ণ দোষটাই দেখালো স্বামীদের। অন্তঃপর স্বামীদের যখন বলতে দেওয়া হলো, তারা সত্য ঘটনাটাই বলল, যা কিনা ছিল রুদ্রে বলা কাহিনী সম্পূর্ণ বিপরীত। দুই পক্ষের কথা শুনে তারা তার পাশে দাঁড়িয়ে থাকা টিচার্সগুলোর দিকে তাকালো। এবার আপনারা বলুন আসল ঘটনা কি, মিথ্যা কে বলছে এখানে? নির্বাণ বলল, কে মিথ্যা বলছে তা না হয় আপনি নিজেই দেখেন স্যার। কথাটি বলে নির্বাণ এগিয়ে গেল ভিসির পাশে এসে দাঁড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও ক্লিপ ছেড়ে দিল সে, যেটা সে কিনা সকলের সম্পূর্ণ ঘটনা স্পষ্টভাবে রেকর্ড ছিল। আর এতে পরিস্ফুট বোঝাই যাচ্ছিল রুদ্রার স্পর্শীকে বলে আর হ্যারাস করছিল। তারই প্রতিবাদ করতে সামিয়ার মাহিন এগিয়ে আসে। তারা প্রথমে ওয়ার্নিং দিলেও
রুদ্র তাদের উস্কিয়ে দেয় এবং একটা ঝগড়া বিবাদ সৃষ্টি করে। এর মাঝে সাধারণ অনেকে আহত হয়, প্লাস স্পর্শীর মাথা আঘাত পায়। সবটা দেখে ভিসির চোখে রেখা শুরু হয়ে আসে, সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে। এসব কি? রুদ্র আমতামতা করল, না মানে স্যার, পরিষ্কারভাবে কিছু বলার পূর্বে ভিসি তেজি কণ্ঠে বলে ওঠেন, ভার্সিটিতে এমন ধরনের বিহেভিয়ার গ্রহণযোগ্য না, তা কি জানো না তুমি? হ্যারাসিং, বুলিং, ফাইটিং যে নিষেধ এখানে তা কি ভুলে গিয়েছো? তার উপর আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলা সাহস কীভাবে হয় তোমার? রুদ্র কিছু বলার আগে নির্বাণ বলে ওঠে, স্যার রুদ্রের কীর্তিকলাপ এখানে সীমাবদ্ধ নয়, তার বিরুদ্ধে আরও কিছু কমপ্লেন আছে। কি? দেখাও। নির্বাণ মাথা দুলে একটা ফাইল খুলে বিসির সামনে রেখে দেয় টেবিলে। বিসি সেটা হাতে নিয়ে চোখ বোলাতে নির্বাণ বলতে শুরু করলো, রুদ্র এরকম বুলিং, র্যাগিং, ঝগড়া এবং মারপিট করার আরও পুরনো রেকর্ড অ্যান্ড কমপ্লেন আছে। সাথে রুদ্রের যে মাদকাসক্ত সেটারও প্রমাণ এখানে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। নির্বাণ সবটা খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ভিসির নিকট সব তথ্য প্রদর্শন করেছিল বলে তার কোনো কিছুই বুঝে উঠতে সময় লাগলো না। সেই সাথে অথরিটি যে এতদিন টাকা হেয়ে রুদ্র স্বাধীনতা দিয়ে আসছিল সেই তথ্য ছিল সেখানে। রিপোর্টটা দেখে বোঝা কষ্টসাধ্য নয় যে খুব আগে থেকে এই রিপোর্টটা তৈরি করা হচ্ছিল, কেননা এখানকার সকল তথ্য এতটা সূক্ষ্ম আর পাকাপোক্ত যে তা অদেখা করা একেবারে অসম্ভব নয়। ভিসি সাহেব বেশ অভিনীতবেশের সহিত সবগুলো পয়েন্ট পর্যবেক্ষণ করতে লাগলেন। এর মাঝে রুদ্রের বাবা মার প্রতিবাদ করে ওঠেন, নিজের ছেলের পক্ষ নিয়ে বলতে গেলে তাপসি মিস এবং আরেকজন স্যার মিলে তাদের চুপ করিয়ে দেন। অন্যদিকে সব দেখে ভিসি তৎক্ষণাৎ নিজের সিদ্ধান্ত জানালেন, তোমাকে বহিষ্কার করা হচ্ছে রুদ্র, ইউ আর রাস্টিগেট রাইট নাও, তোমার মতো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে থাকুক তা আমি চাই না, সো ইউ মে ক্যান লিভ নাও। আর বাকি সবাইকে দুই সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো, যেহেতু তোমরা আজকের ঝগড়া মারপিটের অংশ ছিলে সেহেতু তোমাদের এই শাস্তি প্রাপ্য। কথাটি বলে ভিসি ক্ষান্ত হলেন। রুদ্র করুণ কণ্ঠে বলে উঠল, আপনি এমনটা করতে পারেন না স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি নিশ্চিত ভালো হয়ে দেখাবো, আর কোনো কমপ্লেইন পাবেন না আপনি। রুদ্রের সাথে রুদ্রের বাবা মাও একই কথা বললেন, সুযোগ চাইলেন একটা। তবে ভিসির মন গোল্ল বলে মনে হলো না, সে শুধু বললেন, ইটস টু লেট নাও। কথাটি বলে তিনি ডেস্ক থেকে একটা কাগজ বের করে সেটাতে সাইন করে রুদ্রের দিকে এগিয়ে দিলেন এবং বললেন, তুমি যেতে পারো। কিন্তু স্যার, রুদ্রের কথা বলার পূর্বে নির্বাণ বলে ওঠে, না স্যার, কাহিনী তো এখানে শেষ হয়নি, ওকে পুলিশে দেওয়া বাকি আছে। ভিসি ভুরুকুসকে জিজ্ঞেস করলেন, পুলিশে দেওয়ার বাকি আছে মানে? নির্বাণ কণ্ঠনালীতে খানিকটা আক্রোশ মিশিয়ে বলল, ওর বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা আছে, সি ইজ এ ব্লাডি ক্রিমিনাল।